আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি কীভাবে আপনি টেন্স ছাড়া সহজে ভয়েস চেঞ্জ করতে পারবেন এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো এখন এই ভিডিওটিতে বা টিউটোরিয়ালটিতে আমি যে আলোচনাটি করব তা হচ্ছে কীভাবে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স করার আগে আমরা একটু প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সের স্বরূপটি চিনে নিই যে হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তো ভিউয়ার্স, আমি এখানে সংজ্ঞা দিয়ে রেখেছি, দেখেন যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি এবং প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ আপনি যদি কোনো সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বুঝতে পারেন তাহলে নিঃসন্দেহে বুঝবেন সেটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখেন, আপনি একটা সেন্টেন্স দেখে যে চিনবেন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনবেন? হ্যাঁ, তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় আমি এখানে লিখে রেখেছি। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের এক নম্বর শর্তই হচ্ছে, দেখেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি কখনোই সাবজেক্ট পাবেন না। হ্যাঁ, দুই নম্বর আর একটা শর্ত হচ্ছে, দেখেন যে ইম্পারেটিভ সেন্টেন্সটি সাধারণত লেট দ্বারা শুরু হয় কিংবা ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয় কিংবা ডোন্ট দ্বারা শুরু হয় অথবা নেভার দ্বারা শুরু হয়, তা নাহলে বি দ্বারা শুরু হয়, অলওয়েজ দ্বারা শুরু হয় অথবা প্লিজ দ্বারা শুরু হয়। প্লিজের আরেকটা অর্থ হচ্ছে আপনি সমার্থক শব্দ বলতে পারেন, কাইন্ডলি দ্বারা শুরু হয়। আমি আবারও বলছি, দেখেন সাবজেক্ট থাকবে না, হ্যাঁ সাবজেক্ট থাকবেই না, এরপরে লেট, ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান, ডোন্ট, নেইভার, বি, অলওয়েজ, প্লিজ অর কাইন্ডলি ইত্যাদি দ্বারা আপনার ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন দেখেন প্লিজ হেল্প মি, এই যে প্লিজ দ্বারা বাক্য শুরু হয়েছে তাই নিঃসন্দেহে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখেন ডোন্ট ভেক্স মি, ভেক্স শব্দের অর্থ বিরক্ত করা, আমাকে বিরক্ত করো না, দেখেন ডোন্ট দ্বারা বাক্য শুরু হয়েছে তাই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। একইভাবে দেখেন লেট মি গো, আমাকে যেতে দাও, এখানে লেট দ্বারা বাক্য শুরু হয়েছে তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। একইভাবে দেখেন বি দ্বারা অনেক সময় বাক্য শুরু হতে পারে, যেমন বি পলাইট, হ্যাঁ ভদ্র হও। আবার দেখেন অলওয়েজ দ্বারা এখানে বাক্য শুরু হয়েছে, হ্যাঁ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো। আচ্ছা, এরপর দেখেন নেভার দ্বারা বাক্য শুরু হয়েছে, যেমন নেভার প্রিটেন্ড টু বি স্মার্ট, কখনো স্মার্ট হওয়ার চেষ্টা করো না বা ভাব নিও না। হ্যাঁ, এরকম দেখেন তো সহজে আপনি এখন চিনতে পেরেছেন আশা করি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, এটি আপনার মাথায় চলে আসছে। হ্যাঁ, তো চলুন আমরা এখন দেখে নিই প্যাসিভ অফ ইম্পারেটিভ। হ্যাঁ দেখেন ফর্মুলা ওয়ান, আমি এখানে তিনটা ফর্মুলা দিয়ে প্যাসিভ ভয়েস আলোচনা করব। ফর্মুলা ওয়ানটা হচ্ছে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট দ্বারা যদি শুরু হয়, সেক্ষেত্রে আপনি প্যাসিভ করতে গেলে প্রথমে লেট লিখতে হবে। হ্যাঁ, আপনাকে প্যাসিভ ভয়েসে লেট আনতে হবে, এরপর যেই অবজেক্টটা আছে এই অবজেক্টটা আগে লিখে ফেলবেন, এরপরে আপনি বি লিখবেন। হ্যাঁ দেখেন লেট যেহেতু একটা আপনার মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল, তাই মডাল থাকলে আমরা জানি প্যাসিভে বি হয়, আমার আগের ভিডিওটা দেখে নেবেন টেন্স ছাড়া ভয়েস করার নিয়ম যেটা। এরপরে দেখেন আপনাকে ভি থ্রি লিখতে হবে, তারপরে বাই প্লাস ইউ। হ্যাঁ, এটা লিখলে ভালো, না লিখলে খুবই ভালো। হ্যাঁ, না লিখলে বরং আপনার সেন্টেন্সের মান বাড়ে আর কি। হ্যাঁ, তো চলুন আমরা উদাহরণ দেখে নিই। যেমন দেখেন এখানে একটা অ্যাক্টিভ ভয়েস লেখা আছে টেক ইট, টেক হচ্ছে ভার্বের বেস ফর্ম, ইট হচ্ছে একটা অবজেক্ট। তো আপনি যে কাজটা করবেন প্রথমে লেট লিখবেন, এই যে আমরা এখানে লিখেছি লেট, এরপরে অবজেক্টটা লিখবেন। দেখেন এখানে ইট অবজেক্টটা আমরা এখানে লিখে ফেলেছি লেট ইট, এরপর আপনাকে এক্সট্রাভাবে লিখতে হবে বি, এই যে এখানে লিখলাম বি, এরপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ টেকেন, বা ইউ লিখলেও চলে না লিখলেও চলে। তাহলে টেক ইটটা হয়ে গেল কি, দেখেন লেট ইট বি টেকেন, আগে ছিল টেক ইট এটা নেও, আর আপনি যখন প্যাসিভ করলেন বাংলাটা হলো এটা নেওয়া হোক। হ্যাঁ, আপনি ডাইরেক্ট না বলে একটু ইনডাইরেক্টলি বলতেছেন আর কি। এরপরে দেখেন আমরা উদাহরণ নাম্বার দুই যদি দেখি, এখানে লেখা আছে কমপ্লিট ইওর হোমওয়ার্ক, কমপ্লিট ইওর হোমওয়ার্ক, দেখেন কমপ্লিট একটা ভার্বের বেস ফর্ম, হ্যাঁ ইওর হোমওয়ার্ক এখানে হচ্ছে অবজেক্ট। তো আপনি ঠিক সেম কাজটাই করবেন, আগে লেট লিখবেন, এই যে আমরা এখানে লেট লিখে ফেলেছি, এরপরে আপনাকে অবজেক্ট লিখতে হবে, দেখেন অবজেক্ট ছিল ইওর হোমওয়ার্ক, আপনি এখানে হোমওয়ার্ক লিখে ফেললেন, এরপর এক্সট্রাভাবে আপনাকে বি আনতে হবে, এই যে আমরা এখানে বি আনছি, দেখেন এনে ফেলছি। হ্যাঁ, এরপর আপনাকে ভি থ্রি লিখতে হবে, যেমন এখানে ভি থ্রি লেখা হলো কমপ্লিটেড, বা ইউ লিখলে ভালো না লিখলে আরও ভালো। হ্যাঁ, তো চলুন আমরা তিন নম্বর উদাহরণটা দেখে নিই, সলভ দ্য সাম, অঙ্কটি সমাধান করো। হ্যাঁ, সলভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, দ্য সাম অবজেক্ট। তো আপনি প্রথমে লেট লিখবেন, লিখে ফেলেছেন, হ্যাঁ দ্য সাম ছিল অবজেক্ট, অবজেক্টটাকে আগে আনতে হবে, এই যে লেট দ্য সাম, এরপরে বি লিখতে হবে, বি লিখে ফেলা হয়েছে, এরপরে দেখেন সলভ, এই যে ভি থ্রি, লেট দ্য সাম বি সলভ, হ্যাঁ বা ইউ লিখলে ভালো না লিখলে। তো ভিউয়ার্স, আশা করি আপনার এক নম্বর ফর্মুলাটি বুঝতে পেরেছেন। তো এখন আমরা জাম্প করে দুই নম্বর ফর্মুলায় চলে যাই। তো দুই নম্বর ফর্মুলাটি হচ্ছে, দেখেন ঠিক আগেরটার মতোই, জাস্ট আগেরটাতে ছিল ভি ওয়ান প্লাস অবজেক্ট। হ্যাঁ, আপনার এখানে কী হয়েছে, দেখেন ভি ওয়ান প্লাস অবজেক্টের আগে একটা ডোন্ট থাকবে, হ্যাঁ
এই ডোন্ট থাকার কারণে সেন্টেন্সটা আপনার নেগেটিভ হয়ে যাচ্ছে, জাস্ট এই, তেমন কোনো পার্থক্য নেই। তবে আপনাকে যেই কাজটা করতে হবে, দেখেন এখানে ডোন্ট থাকার কারণে আপনি কিচ্ছু করবেন না, জাস্ট লেটের পরে এক্সট্রাভাবে একটা নট লিখে ফেলবেন। হ্যাঁ, তো নট লিখলেই আপনার এই নেগেটিভ হয়ে যাচ্ছে। তো যেমন দেখেন আমরা একটা উদাহরণ দেখি, এর আগে ছিল টেক ইট, আপনি লিখেছিলেন লেট ইট বি টেকেন। হ্যাঁ, এখানে দেখেন এখানে লেখা আছে ডোন্ট টেক ইট, তো আপনাকে এখানে যেই কাজটা করতে হচ্ছে, দেখেন ডোন্ট থাকার কারণে আপনি শুধু লেট না লিখে লেট নট লিখলেন, এই আর কোনো পার্থক্য নেই। ছিল ডোন্ট টেক ইট, আপনি যে কাজটা করলেন লেট নট ইট বি টেকেন বাই ইউ, বাই ইউ না লিখলেই বেটার। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন দুই নাম্বার সেন্টেন্স, ডোন্ট টিজ ইউর সিস্টার। তো আপনি জানেন ডোন্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট থাকলে প্রথমে আপনাকে লিখতে হয় কি, লেট নট প্লাস অবজেক্ট। তো এখানে দেখেন ডোন্ট টিজ ইউর সিস্টার, এখানে টিজ হচ্ছে ভি ওয়ান এবং ইউর সিস্টার হচ্ছে অবজেক্ট। তো প্রথমে আপনি লেট নট লিখে ফেললেন, এরপরে দেখেন অবজেক্ট আপনাকে সামনে আনতে হচ্ছে, ইউর সিস্টার সামনে চলে আসলো। এবং দেখেন লেট যেহেতু একটা মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল আর কি, এই জন্য আপনাকে পরে একটা বি লিখতে হচ্ছে। তাহলে কি আসলো, লেট নট ইউর সিস্টার বি প্লাস টিজের ভি থ্রি টিস্ট। হ্যাঁ, তো ভিউয়ার্স আশা করি খুব সহজ একটা এক্সাম্পল, আপনি দুই একটা নিজে খাতায় লিখে প্র্যাকটিস করলেই পারবেন। হ্যাঁ, শুধু ভার্চুয়াল ক্লাস দেখলে হবে না, অ্যাকচুয়ালি আপনাকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনি সফলকাম হতে পারবেন না। তো দেখেন তিন নাম্বার যে উদাহরণটা, দেখেন ডোন্ট পলিউট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে দূষিত করো না। এখানে দেখেন ডোন্ট তো দেয়াই আছে, এরপরে পলিউট হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্লাস দেখেন দ্য এনভায়রনমেন্ট হচ্ছে অবজেক্ট। তো আপনাকে যেই কাজটা করতে হবে, তা হলো আপনি লেট নট লিখে ফেলেন, ডোন্ট থাকলে লেট নট লিখতে হবে। হ্যাঁ, তো আমরা লেট নট লিখলাম প্লাস অবজেক্টটাকে সামনে আনলাম, দ্য এনভায়রনমেন্ট সামনে চলে আসলো। এরপরে দেখেন লেট থাকার কারণে আপনাকে এক্সট্রাভাবে বি লিখতে হচ্ছে, এই যে বি লেখা হলো, এবং পলিউটেড ভি থ্রি আমরা কি লিখে ফেললাম, দেখেন পলিউটেড। তাহলে ডোন্ট পলিউট দ্য এনভায়রনমেন্ট, এই বাক্যটাকে আমরা দেখেন যখন প্যাসিভ করলাম হয়ে গেল কি, এটা লেট নট দ্য এনভায়রনমেন্ট বি পলিউটেড বাই ইউ, লিখলে ভালো না লিখলে আরও ভালো। তো ভিউয়ার্স দেখেন তিন নম্বর ফর্মুলাটা হচ্ছে, দেখেন এতক্ষণ আমরা যেটা দেখছি যে অ্যাক্টিভে লেট ছিল না, হ্যাঁ আমরা প্যাসিভে গিয়ে লেট লিখছি, জাস্ট তিন নম্বর ফর্মুলাটায় কী হবে, আপনার বাক্যটা অ্যাক্টিভ বাক্যটা লেট দ্বারা শুরু হবে। তবে লেট দ্বারা যখন বাক্য শুরু হবে তখন আপনাকে মনে রাখতে হবে, লেট দ্বারা বাক্য শুরু হলে অবজেক্ট ওয়ান ভি ওয়ান অবজেক্ট টু, অর্থাৎ লেট দ্বারা বাক্য শুরু হলে দুটো অবজেক্ট থাকবে, লেটের ঠিক পরে একটা অবজেক্ট থাকবে, এরপরে ভার্বের বেস ফর্ম থাকবে প্লাস অবজেক্ট টু থাকবে। দুটো অবজেক্টকে আলাদা আলাদা বোঝার জন্য আমি একবার লাল এবং একবার সবুজ কালি ব্যবহার করেছি। দেখেন যেমন লেট প্লাস অবজেক্ট ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট টু, এরকম থাকলে আপনি লেট তো লিখবেনই, এবার অবজেক্ট টুটাকে কান ধরে টান দিয়ে সামনে নিয়ে আসবেন। হ্যাঁ, পরেরটা আগে আসবে, এক্সট্রাভাবে লেটের কারণে আপনি বি লিখলেন, এইবার ভি থ্রি লিখতে হবে প্লাস বাই লিখে, হ্যাঁ এইবার আপনাকে অবজেক্ট ওয়ানটা পরে লিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ লেটযুক্ত বাক্য থাকলে আগের অবজেক্টটা পরে আর পরের অবজেক্টটা আগে চলে যায়। তো চলুন আমরা উদাহরণ দেখে নিই, যেমন লেট মি ইউজ ইউর ফোন, আমাকে তোমার ফোনটা ব্যবহার করতে দাও। এখানে দেখেন লেটের পরে মি আছে, মি হচ্ছে অবজেক্ট ওয়ান, ইউজ হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান, এবং ইউর ফোনটা হচ্ছে অবজেক্ট টু। তো আপনি যেই কাজটা করবেন, প্রথমে লেট লিখবেন, এই যে দেখেন এখানে লেট লেখা হয়েছে, এরপরে অবজেক্ট টু ইউর ফোন সামনে চলে আসলো, লেট ইউর ফোন, এক্সট্রাভাবে আপনাকে বি লিখতে হচ্ছে, এই যে আমরা এখানে বি লিখলাম, প্লাস ইউজের ভি থ্রি ইউজ চলে আসলো, এরপরে বাই, হ্যাঁ যেটা দেখে আপনারা খুবই অভ্যস্ত যে প্যাসিভ হলেই বাই হয়, যদি এটা সবসময় হয় না, প্লাস এইবার ফার্স্ট অবজেক্টটাকে আপনি পেছনে নিয়ে আসলেন। তাহলে আগে কী ছিল, লেট মি ইউজ ইউর ফোন, এখন কী হয়ে গেল, লেট ইউর ফোন বি ইউজড বাই মি। হ্যাঁ, আপনি খাতায় তুলে তুলে যদি লেখেন বা উঠিয়ে লিখলে আপনি খুব সহজে এটা পারবেন। দুই নম্বর উদাহরণ দেখি, চলেন লেট আস কমপ্লিট আওয়ার লেসন। হ্যাঁ, লেসেন্স, চলুন আমাদের লেসনগুলোকে কমপ্লিট করা যাক। তো লেট আস, দেখেন এই আস হচ্ছে অবজেক্ট ওয়ান, কমপ্লিট হচ্ছে ভি ওয়ান, এবং আওয়ার লেসেন্স হচ্ছে অবজেক্ট টু। তো আপনি যে কাজটা করবেন, প্রথমে লিখলেন লেট, এরপরে অবজেক্ট টু সামনে নিয়ে আসেন, লেট আওয়ার লেসেন্স, এইবার লেট থাকার কারণে আপনাকে প্যাসিভ ভয়েসে বি লিখতে হবে, লেট আওয়ার লেসেন্স বি, এইবার কমপ্লিটেড ভি থ্রি কী দাদা, কমপ্লিটেড, এই যে আমরা কমপ্লিটেড লিখে ফেলেছি, এক্সট্রাভাবে বাই প্লাস এই যে দেখেন আস ছিল, আসটাকে পেছনে নিয়ে আসি। ইন দ্য সেম ওয়ে, তো দেখেন তিন নম্বরে যেটা হচ্ছে আর কি, তিন নম্বর উদাহরণটা আমরা যদি দেখি, দেখেন এখানে লেখা আছে লেট হিম রাইট হিজ সিভি, এখানে লেটের পরে হিম হচ্ছে অবজেক্ট ওয়ান, রাইট হচ্ছে অবজেক্ট, সরি ভি ওয়ান, আর হিজ সিভি পুরোটাই হচ্ছে অবজেক্ট টু। তো আপনি আপনি কি জানেন যে লেটের পরেই আপনি প্যাসিভ ভয়েসে প্রথমে লিট লিখতে হবে, লেট লিখতে হবে, লেট লিখে ফেললেন বা লিখে ফেললাম, এরপরে অবজেক্ট টুটাকে সামনে আনতে হবে, অর্থাৎ পরেরটারে আগে আর আগেরটারে পরে নিতে হবে। হ্যাঁ, তো দেখেন এখানে ছিল লেট হিম রাইট হিজ সিভি, আমরা এখানে কি লিখলাম, লেট হিজ সিভি, অর্থাৎ অবজেক্ট টু সামনে আসলো, আর লেট যেহেতু অ্যাক্টিভ ভয়েসে লেট আছে তাই প্যাসিভ ভয়েসে লেটের সাথে বি, অর্থাৎ আপনি জানেন যে আমার আগের উদাহরণগুলো বা আগের ভয়েসের নিয়মগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, রাইট ফ্রম ভার্বটা দেখলেও আপনার ক্লিয়ার হয়ে যাবে যে লেট একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব, মডেলের পরে সবসময় বি হয় প্যাসিভ করতে গেলে, এই জন্য দেখেন আমরা এক্সট্রাভাবে লেটের পরে বি লিখেছি,
এরপরে একই অবস্থা রিটেন বাই হিম। তো ভিউয়ার্স আশা করি আমার ইম্পারেটিভ সেন্টেন্সের ভিডিওটি আপনাদের কাজে আসবে। হ্যাঁ, তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। টিল দেন, খোদা হাফেজ।